ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بانغلادش تكاك ديني باي যে শিরিক কাকে বলে এবং জানাবেন। বিষয়ে বিস্তারিত খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন শিরিক বলা হয় মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ছেড়ে তার সাথে অন্য কাউকে অংশীদার করা তার সাথে অন্য কাউকে শরিক করা এরই নাম হচ্ছে শিরিক এক কথায় যে জিনিসে আল্লাহ ছাড়া অন্য কেউ করার শক্তি রাখে না সে জিনিসে আল্লাহকে ব্যতিরিকে অন্য কাউকে মানে যুক্ত করা অংশীদার করা শরিক করা এরই নাম হচ্ছে শিরিক আর এটাই হচ্ছে সবচাইতে বড় অন্যায় অত্যাচার স্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কুরানে উল্লেখ আছে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল সূরা লুকমান তেরো নম্বর আয়তে বলেছেন ইন্নাসির কাল দুল আযীম নিশ্চয় শিরিক হচ্ছে সবথেকে বড় অন্যায় অত্যাচার

আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করো অথচ সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এটাই হচ্ছে সব থেকে বড় অন্যায় অত্যাচার এটাই হচ্ছে অতি মহাপাপ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সবচাইতে বড় গুণা হচ্ছে যে জিনিসে আল্লাহ ছাড়া অন্য কেউ করার শক্তি রাখে না আর সেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন অথচ আমরা তার সাথেই ঠাট্টা মজাক তার সাথেই আমরা অন্য কাউকে অংশীদার করব। এটাই হচ্ছে কি সব থেকে বড় গুণা আর এই গুণা করলে তার পরিণাম হবে জাহান্নাম এবং এই গুণা কখনো ক্ষমা হবে না মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরান সুরা চার নম্বর আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত নিসা দুই স্থানে আল্লাহ রবিন বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করবে আল্লাহ রব্বুল আলহামী সেই সিরকের গুণা ক্ষমা করবেন না কিন্তু যে সমস্ত গুণা আছে তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ রিক বিল্লাহ যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করবে শরিক করবে তারা ফকাত জল্লা দল আলম্বাঈদা তারা অন্ধকারের অতল তলে ডুবে যাবে বুঝতে পারলেন একই কথা পবিত্র গ্রন্থ বেদেও উল্লেখ আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে শিরিক করলে কি হয় শিরকের গুণা ক্ষমা হয় না তাহলে সমস্ত মানুষের পাপও আছে গোনাও আছে মানে পাপ গুণা এবং নেকিও আছে সবও আছে তাহলে সেক্ষেত্রে তার আগে থেকে পাপ আছে এবং শিরকের পাপ ডবল পাপ কি হলো প্লাস পয়েন্ট হলো বেড়ে গেল পাপ এবং শিরিক করলে সৎ কর্মগুলি সব নষ্ট হয়ে যায় এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন আহ সুরা ছয় নম্বর সুরা অষ্টআশি নম্বর আয়তে বলেছেন লাহাবিতানু পরস্পর তিনি আঠেরোটি নবীর নাম বর্ণনা করার পরে বলছেন যে আঠারোটি নবী ব্যত্রী অন্য কেউ যদি আল্লাহর সাথে শরিক স্থাপন করতেন তাহলে আঠেরোটি নবীও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করতেন তাহলে তাদেরও সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত এবং সুরাজ জুমার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহিন বলেছেন লাইন আশরাকালুক নবী মোহাম্মদ সাল আলী আসসালাম আপনিও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করতেন তাহলে আপনারও সমস্ত সৎকর্ম বিনষ্ট হয়ে যেত বরবাদ হয়ে যেত তাহলে আমরা এই আয়ের দুটি দ্বারা বুঝতে পারলাম যে নবী রসুলগণ তারা আমাদের চাইতে অনেক শ্রেষ্ঠ তারাও যদি শিরিক করে তাদের সৎকর্ম যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদেরও আমরাও যদি আল্লাহর সাথে শিরিক করি সমস্ত সৎকর্মগুলি নষ্ট হয়ে যাবে তাহলে কোনো মানুষের যদি সৎকর্মগুলি নষ্ট হয়ে যায় এবং পূর্বে পাপ থেকে যায় এবং সিরকের পাপ জমা হয় তাহলে তার শুধু পাপ আর পাপ তাহলে তার স্থান কোথায় হওয়া দরকার মানে পবিত্র গ্রন্থ আল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা মায়দা পাঁচ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়তে বলেছেন ইন্না হুমাই শিকবিল্লা হার হারামু আলি হিল জানা নিশ্চয়ই যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করবে আল্লাহ রব্বুল আরমিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন বুঝতে পারলেন তাহলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে সিরিক করলে আল্লাহর সাথে এবং শিরকের প্রকার ভেদ হচ্ছে সিরিক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শিরকে আকবর আর একটা হচ্ছে শিরকে আসগার সিরকে আকবর তথা বড় সিরিক সিরকে আসগার তথা ছোট সিরিক আবার শিরকে আসগারে দুটি ভাগ রয়েছে শিরকে জালি এবং সিরকে খাফি তাহলে আমরা বুঝতে পারলাম সিরিখ সম্বন্ধে বিস্তারিত আল্লাহ আমাদের সকলকে এই শিরকের মতো সবচাইতে বড় গুণা থেকে আমাদের দূরে রাখেন আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জয়াকাল্লাহ 啊。Oh oh 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 oh